ধরা পড়ছে, যদি মানুষের কাছে বলে দেয় ইজ্জত চলে যাবে, ও তো মানুষের কাছে বলে দিবে। এবার উম্মে জামিল খুঁজিয়ে দিয়েছিলেন, বলে স্বামী ওটাকে আমার কাছে তুমি পাঠাইয়া দাও, আর তুমি 15 জন 15-20 জন লোক নিয়ে বারান্দায় কথাবার্তা বলো, আমি যদি চিল্লানি দিয়ে আসিয়া তুমি হাজির হওয়া যাবে, তারপরে সব কাজ করবো আমি। কথা বুঝতেছেন না? তাড়াতাড়ি আসো, দেখো ওঠবা আমার ইজ্জত মারতেছে, তুমি মুখ বন্ধ করে ধরছে, তুই যদি মানুষের কাছে বলিয়ে দিস তাহলে আমি তোর ইজ্জত পাংচার করে দেবো, আমার হাত করে ধরছে ইজ্জত মারার জন্য চেষ্টা করছে, তুই তাড়াতাড়ি বাসা, আর আমি এই মানুষের কাছে এই কথা প্রকাশ করব না। এবার সব মানুষ আছে, ভাই কি হয়েছে? উম্মে জামিল বলে কুয়ার মধ্যে পড়ে যাইতেছিলাম, এই দিনই চিল্লানি দিছি, ও আমার ওটা আমাকে বাঁচাইছে। কথা কয় না রে, মুখের দিকে টাকাটা এত তোর বেড়ে, তুই আমার বিপদে ফালাইছিস, আবার তুই বলতেছিস যে কি হয়েছে, আর তুমি বলতেছ আমি পূর্বে পড়া নিয়েছিলাম, ও আমার হাত ধরে বাঁচাইছে, এদিনই সিললে নিয়েছিলাম। একজন নারী ইচ্ছা করলে একটা মন্ত্রী মন্ত্রী গিরি ছুটেতে পারে, একজন হাফেজের হাফেজ গিরি ছুটেতে পারে, একজন মাওলানার মাওলানা গিরি ছুটেতে পারে, আপনার একজন মহিলা যদি একজন মহিলা আসে এই যে সভাপতি সাহেবের যদি হাত ধরে যদি সভাপতি সাহেব করে আমার হাত ধরে ধরছে ইজ্জত সে বাহাদুরি করে নজার কাছে। আমার ভাইয়ের আমার ঠিক আছে, জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইন কাগলে মা বেলা আকাশে লাগবে মরণ বেলা, এই কলে আমার তোমার উজালা, আমার ভাই আমার আল্লাহ কোরআন কারিমের মধ্যে আসে যে কি ফিরে আসে তাকে বললেন ওয়াকি মুসলহা, নামাজ কায়েম করো, অতু জাকাত জাকাত আদায় করো, কুতিব আলাইকুম সিয়াম রমজান মাস, আজকে রোজা রাখো, এ কথাটা কাট। আল্লাহ বললেন আমি হিসাব করে দেখলাম ওই লোকটাই অর্ধিনের শয়তানের শালা, ঠিক নামাজ নাই রোজা নাই খালি পাগল হাজার, তাই খাসার ভিতর আসেন পাখি ঢুকলো কিভাবে, যে এই খাসার ভিতর আসেন পাখি ঢুকলো কিভাবে, মসজিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে, হায় হায় মসজিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে, মসজিদ খাইলে মা কোন সানা, পাখির তো খাওয়া চলিল না, মসজিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে, পাখি ভু খাবে তো তোর কি, পাখি খাইতেছে নামাজ, পাখি খাইতেছে কোরআন তিলাওয়াত, পাখি খাইতেছে রমজান জিকির, তুই নামাজ কর রোজা কর হজ কর যাকাত দে, এটা হলো নামাজ রোজা হজ যাকাত কোরআন তিলাওয়াত, হলো পাখির খাদ্য সিলে যখন মারহামা, নামাজ নাই রোজা আপনার শয়তানি করে। আল্লাহ বলে ইন্নাল্লাহ দিনে আমানু, ইন্না মানে নিশ্চয়ই, আল্লাহ দিনে জিবাজাহাবা ইমানান যে ওই আল্লাহর উপরে ও আমিনু সালেহাত, আর যারা নেক কাজ করবে এক নাম্বার ইমানান্দে, আর যারা দুই নাম্বার নেক কাজ করবে ওই লোকটা যখন জান্নাতে যাবে 70,000 ভূর আসবে রিসিপশন করে জান্নাতে নিয়ে যাবে।
ছয় হাজার এই গো একমাজরে 70,000 বছর চলে যাবে, চোখের পলক ফেলবে না। এত সুন্দর চেহারা, একবার তাকালে আল্লাহ আমার নামে গুনাহ লাগবে। এখন একটা যুবক বলে, বুঝু মহিলার দিকে যদি একবার তাকান যায় আল্লাহ যদি মাফ করে দেয়, দ্বিতীয়বার তাকালে যদি আল্লাহ আমার নামে গুনাহ লেখে, হুজুর এখন দেখলে কুকু তাইয়া চায়, যুব কুকু তাইয়া চায়। আমি দেখেছি ওই নারী দেখে শুধু যুবকেরা তাকায় না, মহিলা হাইকে যায় একটা তাকালে আল্লাহ মাফ করবে, দ্বিতীয়বার তাকালে আমার নামে গুনাহ লাগবে। একজন আমারে বলতেছে, হুজুর শুধু মহিলার বিরুদ্ধে কথা বলো, আমাদের বিরুদ্ধে কথা বলো, রাস্তা দিয়ে হাইটে গেলে শুধু খালি মহিলা পায়, জানিয়ে তাকালে মহিলা, বামেও তাকালে মহিলা, পিছনেও বাজার মহিলা, সামনে তাকালে মহিলা, উপরের দিকে তাকালে তিনতলার উপরে তিনজন মহিলা ছায়া থাকে, শুধু কোন দিকে তাকাইয়া যাব। আমি বললাম আল্লাহ বলছেন কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দুমিন আবসারিহিন, আল্লাহ বললেন কোন দিকে যদি তাকানোর জায়গা যদি না থাকে মাটির দিকে তাকা। সুবহানাল্লাহ, কর কোথায় তাকা? এর মানে মাটির দিকে তাকানোর কথা আল্লাহ বললো, আর তুমি যাও যা ঘুরে ঘুরে তাকাও, তার মানে কি বদমাইশি বল? যুবকরা ওরা মনে করে যে হুজুরা কিছুই বোঝে না। আমাদের সাধারণ কলেজ থেকে একটা মেয়ে রাস্তাতে যাচ্ছে, ওই মেয়েটার পিছনে একটা ছেলে। আমি চিন্তা করলাম ওই ছেলেটা রাস্তাতে যাইতেছে, মেয়েটার দিকে খালি বলে সকালবেলা খেলতেও পারে, কিছু কিছু পোলা পানি এরকম খেলতেও পারে, কথা কয়। আমি দেখার পরও না দেখার বান্ধবে দুটো ধাক্কা দেয়, হুজুর পরের লাগে খায় লম্বা দুটো গায়ে দেয়, ধাক্কা দিলে তো শুয়ে পড়ে খায়া, তো কোনদিন দেখে নাকি কেমন শুরু করছে, আর দিলে মামুর বাড়ি যাবো আরো কথা কয় না, কথা কয় তো এখন কেমন মোলা খারাপ আছে, আর দিল্লি মামুর বাড়ি চলে গেছে বুঝছে ও এত এত আলেমদের উপরে নির্যাতন জুলুম করছে, জেলের মধ্যে ঢুকেছে, একটা আলম দাঁড়ি কাঁধে নাই, কত কন না খেয়া, আর কেবল বাঙালি উঠে খারা হয়েছে দাঁড়ি কাটিয়া, একবারে মহিলা সাজছে বলে তরমিল বাবা কি করছে দেখছে। এর মানে ওদের দাঁড়ি হলে লেবা, আসলে এরা আপনার আসলে সন্ন্যাস তরিকায় দাঁড়িয়ে রাখেন নাই। মানুষের ধোকা দিবে লেগে এমন ভাবে এমন দাড়ি, যে সুন্দর দাড়ি আমরা আশ্বাস করি যাহারে এত সুন্দর দাড়ি দর্মের বাবু দিছে, সেই দাড়ি কাটছে বক্ত শালা খারাপ দাড়ি কাটে দুইজন বলাইতেছে, মানে জেলেও এরকম করে যায় না, কথা বল। ডলারে ধরা পড়ছে আর নিচে ধরে ফেলাইছে, ধরে ফেলাইছে, তখন ও চিন্তা করছে আমি ধরা পড়ছি তাহলে ও না পাইছে কেন, দেন অগারের মধ্যে কি নিয়ম হয়েছে, অগারে এক নেতা যদি ধরা পড়ে এই নেতা আর নেতা খবর দেয়, আমি একা একা থাকবো না, ও যে ও যে ওই সালমান ফার্সি রয়েছে বলে কথা কয়, খালি ওর বেলা না
আমি দেখে ডাক্তার নিয়ে ডাক্তার যাই তোর তোকে আর এক নেতা আসে ওই রাম কান দিব ওরা ওরাই ওরাই ওদেরকে ধরা দিতেছে আমাদের ধরবের দেওয়া লাগে না কথা বল প্রশাসন ধরতে যাচ্ছে না ওরা পা দিতে খালি আমার ধরলে ও রাম কান্তি বুট ও অমুক গ্রামে ও ও অমুক গ্রামে ধরে নিয়েছে ধরে দিতে খালি ডুবে উঠেছে যেই ধরছে তখনকার আমি একা না আমি গালি দিয়ে আর খালি হাসি আপনাদের মনে এত সরল সোজা আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন জান্নাতে তার নিকাম শিখে দেন আমিন পাস বললি মা আসুক তোর মা জীবনে আসবে না আরো বাংলাদেশের হেই রাজনীতি নাই আমার ভাইরা আমার দেখে মনে করছে হুজুর কিছু বলছেন আমি সবকিছু বুঝি ওটা জানে না মেয়েটাকে যখন রাস্তা পাইছে থাকা আস্তে আস্তে পাকা কথা বুঝতেছেন না মেয়েটাকে দেখিয়ে যুবকটা যখন গান গাচ্ছে গাছে সুন্দর ফুল ফুইটা আছে কিছু মেয়ে জানি কত সুন্দর ভিতর আমি শুনতে পেলে মনে বদলাই সুরের সাথে সুর মিলে তালের সাথে তাল লাগে আমি সাথে সাথে বলে পরের গাছে ফুল দেখিল লফাবে না ছেলে রে লোকে দেখলে ধরলাই মারবে তোমার আচ্ছা করে তুমি দৌড় করে যেমন কুকুর তেমন মুকুর আমার ভাইরা ভালো করে লক্ষ্য করে শুনুন আল্লাহ বলে ইন্নাল্লাহ দিনা মানু ইন্না মানে নিশ্চয়ই আল্লাহ দিনা দিবা তাহারা ইমান আনবে ওই আল্লাহর উপরে ও আমিন সলেহাত আর যারা নেক কাজ করবে এক নাম্বার ইমান আর দুই নাম্বার নেক কাজ করবে আল্লাহ বলে জান্নাতুল্লাহুম জান্নাতুল ফেরদাউস নুজুলা সুবহানাল্লাহ বললেন না দুই নাম্বার যত অনেক কাজ করবে এই লোকটা যখন জান্নাতে যাবে সমস্ত ঢাকা ঘুর রাখবে রিসিপশন করে ভাবলাম জান্নাতে নিয়ে যাবে আচ্ছা সব হবে খালি করতে থাকবে ঈশা আমার বাইরে আমার আজকে আপনাকে হাত ধরে যত নিয়ে যাবে সত্তর হাজার বুঝাচ্ছি মৃত্যু সুবহানাল্লাহ বললে না এই জান্নাতে গান বাজান গাইবে আর ওই কাম জানাতে জানাতে বাজান জান্নাতের মধ্যে বাজান নিয়ে ভাবে ও মুসলমান ভাইরা আল্লাহ হাবিবের প্রিয় মতারা একটু ভালো করে লক্ষ্য করে শুন এক একটা কাজ সেরা কি একবার খারাপ নাকি পিছনে দেখান কেন ওনে কি হয়েছে একজন আরেকজনের ডাক দিতেছে চলে আর পিছনে তাকাতে আমাকে আসতে আমি লিখ আর কি আমি লিখে দিন আছে নাকি সেদিন চলে গেছে আমার ভাইরা আমার এই হুর গান গাইবে এই গানটা গাইতে লাগে বাদাম সত্তর হাজার বছর আমাদের দেশের অনেক মহিলা আছে অনেক মহিলার বাদাম বিয়ে হয়েছে
সে স্বামী বিবির কাছে যা বলে, বিবি রে তোর বিয়ের আমার সংসার করলো না, আমার আর একটা বিয়ে করাই লাগবে। কথা বুঝতেছেন না? যখন এই কথাটা যখন বাজান বলে, বাজান দে অনেক মহিলা আছে মা বোনদের বলবো গো, মা স্বামী যখন বলে তোকে দিয়ে সংসার চললো না, আমার আর একটা বিয়ে করা লাগবে, স্বামীকে যদি শুনাইতে পারেন, আল্লাহ কসম করে বলতেছি আপনার স্বামী আপনাকে রাখিয়া আর অন্য মেয়েকে কোনদিন সয়েস করিবে না। শুনলে আপনার হাওয়া, কিন্তু এই গান গাওয়ার একটা নিয়োগ আছে। আবার পুরুষেরা বলতেছে যে আচ্ছা মেয়েরা নাকি এই আমল শিখে দিলেন, অনেক মহিলা তো আছে স্বামী দেখতে পারে না, স্বামী এসে ডাক দেন সালমান মা খবর নাই, ও সালমান মা উত্তর নাই, ও সালমান মা উত্তর কি, এটা তো মহিলা আছে না নাই। আমার ভাইয়েরা আমার বিবি আয়েশাকে নিয়ে যখন বিছানে ঘুমাতে গেছে, দুইজন একই বালিশে ঘুমাচ্ছি, মুখোমুখি হইয়া সুবহানাল্লাহ বললেন না, মুখোমুখি হইয়া যখন আপনি ঘুমাতে যাবেন, এটা হলো রসুলের সুন্নাত। আর আমাদের দেশের বউরা স্বামী স্ত্রী একই বালিশে শুয়ে মুখোমুখি হইয়া আপনার ঘুমাবে, কারণ স্বামী বিড়ি খায়। ওই বউ যখন স্বামীর দিকে বিবি যখন মুখ করে আর স্বামীর বিড়ি খাওয়ার গন্ধে ওই বাড়ি পাশা দিয়ে ওই বাড়ি মুখ দিয়ে থাকি, স্বামী বলতেছে আমি তোমার মুখের দিকে মুখ দেই আর তুমি পাশা গুঁড়ো দেও। স্বামী স্ত্রী বিছানায় শুইতে যায়, স্বামী বিবির মুখের কাছে যখন মুখ লেয় বউ খালি মুখ ঘোরা, খালি মুখ ঘোরা, স্বামী কয় ব্যাপার কি তুমি মুখ ঘোরা কারণটা কি, বউ কয় শরমও করে লজ্জাও করে, এই মাত্র টাপকা বিড়ি খায় আমার মুখের সাথে মুখ লাগাচ্ছে, তোর অজ্ঞান চাইতে তোর মুখে পড়তে গেছি, ব্রাস করতে পারো না, পরে মিয়া কষ্ট দাও, বিড়ি খায় পরে মিয়া কেন কষ্ট দাও। যারা বিড়িকা তারা ভাবছে যে হুজুর মনে হয় বিড়িকা হারাম করবে না, আমি বিড়িকা হারাম করতেছি, বিড়িকা জায়েজ আছে, বিড়িকা জায়েজ আছে, সেটা একটা টাকা, সেটা গেল টয়লেটে, কথা কন হারাম দিলি যদি হালাল মনে করে খাও, তুমি যদি হারাম দিবি হালাল মনে করে খাও, তাহলে খাইলে হালাল মনে করে টয়লেটে খাওয়া লাগবে কেন? টয়লেটে যদি তুমি বিরিয়ানি রকম চাইতে খাও, তাহলে টয়লেট একটু মন তুলে এরকম বিরিয়ানি রকম টান দিও আর টয়লেট একটু মন তুলে মরে। আমি যে গালি এরা হাসে হাহারে বলবে না, এরা বলবে না রে সরল মানুষ, আল্লাহ তুমি ওদেরকে বিনি হিসেবে ভেস্তে যাও, আমি কম আমি গালি দিয়ে সবার বান্দারা খালি হাসে রে আল্লাহ। আপনার থেকে তো আসতেছে, আমি দোয়া করি আল্লাহ, আমি দোয়া করি এ মাহফিল থেকে আসি মন্তব্য করলাম আপনারা জান্নাতে যেতে পারবেন, পারবেন, পারবেন ইনশাআল্লাহ। আমি গালি দিয়ে আপনারা হাসেন, বিড়ি খাওয়া জায়েজ ওই জায়গায় টয়লেট। আমি রমজান মাসে একদিন টয়লেটে যাবো, জোহরের নামাজ পড়বো, যা দিয়ে যে টয়লেট বলতো টাকা দিয়ে যে ধুমো খালি গোলা হয়েছে, মাল বের হয় করতে ফাঁকা জায়গা দরজা বন্ধ, তাহলে আমি নক করে এরকম দেখলাম যে কেউ আছে নাকি,
তবে উনি ভিতর থেকে সিগন্যাল দিচ্ছে বুঝাচ্ছে আমি আসি, তা চিন্তা করলাম মাল আসে যাবে। একই বাড়িছে দুইজন বাজার মুখোমুখি হয় বাজার ঘুমাতে যাইতে একদিন আয়সা রাজি আল্লাহ আল্লাহ নবীকে বলতেছি রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি একটু আপনাকে আমি গোসল দেওয়াবো, একটা ফুলের উপরে আমার নবীকে আয়সা সিদ্দিকা বসাইয়া থেকে বের হইয়া যখন পানিতে জমিনে যাচ্ছে পানিতে হয়ে গেছে লাল, আমার নবী বলে আয়সা রে পানি দেখি সাদা কিন্তু পানি জমিনে পড়ার সাথে সাথে লাল হয়ে যাচ্ছে, কারণ থাকি আয়সা বলে ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি আপনাকে যখন গোসল দিচ্ছি আপনি যে তুলের উপর বসছেন গো নবীজি, তুলের নিচে আমার পাটা পড়ে গেছে গো নবীজি, আমার নবী তাড়াহুড়ো করে বাজান তুল থেকে না ভুলে না যখন লাগিয়ে দিতে রক্ত পড়া বন্ধ হয়ে গেছে, আমার নবী আয়েশা এত তুমি কষ্ট করলে রে আয়েশা, মা আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ ফুলের নিচে আমার পা কেন, যদি বলি দাও যদি ছিঁড়ে যায় তো আমার নবীকে সরার জন্য কোনো কথা বলতাম না, ছিঁড়লে আপনার মারহাবা প্রত্যেক দিন এখন শুরু হয়ে গেছে, আপনার পানি বয়েল করে সিদ্ধ করে আমাকে নিজে হাতে বিবি গোসল করা, বিবি যখন স্বামীকে গোসল করা দেয় স্বামী স্ত্রী কত মহব্বত লাগে তা জানেন, আল্লাহ নবী বলে আয়েশা পৃথিবীর নারীদেরকে তুমি বলে দিও পৃথিবী কোন নারী রে তার স্বামীকে যদি গোসল করা দেয় এক একটা পোতায় আল্লাহ দস্তা করে নে একটা করে নেকি দিবে, স্বামীর শরীর থেকে পানি বইয়া জমিনে পড়ার সাথে সাথে এক একটা পোতায় আল্লাহ দস্তা করে নেকি দিয়ে দে, কেন এটা সামনে শীত আসতেছে সমাজ খালি গোসল করাতে পারো না গরম পানি দিয়ে বলে অধিকারে গোসল করা, একদিন এই ওয়াশ করছে একটা লোক বলতেছে হুজুর আপনার বিবি আপনি গোসল করে দেয় এখন আল্লাহ তিরিশটা দিন আমি সিদ্ধ করে দেয়, এতে শুনে বাড়ির যা বলতেছে মানুষের বউ আমার বউ মানুষের বউ আমার বউ, বউটা তুমি বউ বউ করো দেখা তুই বউটা তুই তো হুজুরের বউ হুজুরের গোসল করা দেয় আর তিরিশটা বছর ধরে তোর সাথে গোসল ঘর সংসার করতেছি একটা দিনও পানি সিদ্ধ করে বয়ল করিয়া আমাকে পানি সিদ্ধ করে গরম করে দিয়ে গোসল করা হয়, তার বউ বলতেছে আমি পানি গরম করে তোমার গোসল করা দেবো তোমার মন চায় কর অবশ্যই তো চায় তার দ্বারা আমি পানি সিদ্ধ করি, ওই বউটা করছে কি বাঁশের খড়ি দিয়ে 15 মিনিট করে পানি সিদ্ধ করছি, তাহলে হাত দিয়ে দেখা লাগে যে এই পানিটা গায়ে সরবে কি সরবে না, ওই যে পাটখড়ি বোধন না সোলা বোধন না পাটখড়ি সোলা দিয়ে জমে বেড়া দিছে স্বামী ওখানে কৃষক করে বলছে যে এই
বিশ্বাস করে তার গোসল নেই, বউ ভাবছে যে ও গোসলের জন্য প্রতিশ্রম নিচ্ছি, এখন আমার পানি ডেকে দেওয়া পানি সিদ্ধি করছি, ওই পানি বদনা ভরে তুলে তুমি পেশাব করতেছে, বউ পিছন থেকে বকবট করে ঢালিয়ে দিস, ও মা পায়ে বেড়া বাড়িয়ে দ না দেখি আপনি মানুষ মানে দেখি নাকি কামাই করা লাগবে নাকি, আর একবার না পানি তুলে বলতে চাইছো তোমার গোসল করা দিন, আমার কয় তোর গোসলে পানি লাগবে না, পিঠে সাম বসে এমন চালাকের চালাক চিন্তা করছে ও জীবনে যেন গোসলের পানি না আসা। আচ্ছা আপনার একটু আগা আসেন, আগা আগাতে বসেন লা ইলাহা স্বামী স্ত্রী যদি মহব্বত থাকে এই বাদটা বাদাম জান্নাতে টুকরো হয়, সাহাবীরা জিজ্ঞাসা করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী জি গো আল্লাহ কি জান্নাতে কোন নিয়ামত দিয়েছে, আল্লাহ আল্লাহ একটা জিনিস নিয়ামত দিয়েছে সেটা সেটা হলো জান্নাতি নিয়ামত, সেইটা হলো স্বামী স্ত্রীর মহব্বত, এখন মার হাওয়া এদেরই স্ত্রীর সাথে দ্বন্দ্ব করবেন, অনেক মানুষ বউ মারে আপনারা কেন বউ মারবেন, ওকে মারার পাগা ওকে মারার জিনিস আদর করা জিনিস, রসুল বললেন যারা বউ মারবে কোনদিন কবুল হবে না, হইতে পারে না, হওয়া সম্ভব না, আজকে মা বোনের আছে না, আজকে মা বোনের আজকে রোয়া শুনে বলতেছে এত সুন্দর সুন্দর মৌলবী কমে আছে, আমারও বলে দাম নাই, সব বলেছি না সুন্দরে ধরে পেতে ভালো করে বুঝুন, আর সে মহিলা মার খাইছে সে একজন আরেকজনের প্রতি বলবে এমন যারা মারছে এখন এই ঋণ করে যারা মার খাইছে, আল্লাহ নবী বলেছে নারী রে স্বামী যদি রাগের সময় তোমাকে যদি মাইরে থাকে গো মা, তোমার গায়ে যদি আঘাত করে থাকে গো মা, ওই জায়গাটা চিহ্ন করে রাখো মা, স্বামীর হাতের সোয়া তোমার শরীরে যে জায়গা লাগছে দোদকের আগুনে কোনদিন ওই জায়গা পড়বে না, আচ্ছা পর্ব নির্বাচকেও শুরু করছি, কথা বলবেন না তারপরে অস্তি গর্ভবাদান, এই তারপর মানুষকে জাহান নামে তার পান্তরে নিয়ে গেছে, আর তার কাছে তার ফোন আছে ও যে ভালো মানুষ আমারও বিশ্বাস হয়, দেখেন আমি সারা বাংলাদেশ বাথরুম হবেন, এগুলি আমার সভাপতি সাহেবের কাছে বাথরুম হবেন, এগুলি সলিড আছে আর তার কাছে টাস্ক ফোন আছে ওর মধ্যে বেড়াল আছে, কথা কি অবাস্ত বলতেছি নাকি খাবার খাবে মিলে যান, আমার ভাইরা ভালো করে লক্ষ্য করে শোনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম গোলাম দান করছি, আর ইব্রাহিম আলাইহিসসালাম ব্যথা চাইছে ব্যথা দিছে, আর আমরা যেগুলি জন্ম দিয়েছি এটা ব্যথা না থাকা শয়তানের ব্যথা, রাস্তা দিয়ে যায় বাদাম বাজার ব্যথা ব্যথা দিয়ে বলতে দিন খাবে যা পা ব্যথা আহল আপনার পেট না তুম ব্যথা ভীতি হতে বাজান পরীক্ষার বস্তু ব্যথা ভীতের কারণ
নামাজ পড়ে রোজা রেখে মা বাবা বাজার দুদুকে চলে যাবি। কারণ ওই বাবা ছেলের বয়স হলো 10 বছর, মেয়ের বয়স হলো 10 বছর, তার হাতে বাবার স্ক্রিনটা মোবাইল তুলে দিয়ে বাবা মসজিদে দা নামাজ পড়ি আল্লাহর কাছে দোয়া করতেছে রব্বানা আল্লাহ। শোনেন, আল্লাহ রাসূল বলেছেন ইয়ার ফলির বিদ্যা উঠে যাবে, এক সরল জাহির জাহিরেটা জাহিরেটা বর্ষিত হবে, সেই অবস্থা আজকে বাংলার জমিনে হয়ে গেছে। হাসি তরি হাতে নিয়ে মা বাবা রে ভয় দেখা, মা বাবা রে ভয় দেখা, মা বাবা ভয় পায়ে ফোনটা দিচ্ছে কি নিয়ে, এইভাবে ইমান কি আর রাখা যায়, সোনার বাংলায় বন্ধুরে কি যদি হইয়াছে সোনার বাংলায়, ছেলে আমার খায় না খাবার কথা কয় না আমার সাথে, তার মোবাইল না দিলে সে কাল খুলে বসে থাকে, মান কি আর রাখা যায়, কি বেদি হইয়াছে সোনার বাংলায় বন্ধুরে, কি বেদি হইয়াছে সোনার বাংলায়। মা বাবা তাজমহল কিনে দিয়ে রাত 12টার সময় জানলা দরজা খুলে দেয় দেই ছেলে কি করে, ওই যে রাত 12টার পরে বাপ মা জানলা খুলেছে রয় ছেলে তাজ মোবাইল হাতে নিয়ে মিষ্টি মিষ্টি হাসি দেয় মোবাইলে সুমা দেয়, ছেলে সারা রাত জাগে, ছেলে তাজ যাচ্ছে সুখয়ে, ছেলে তাজ সারা রাত জাগে, ছেলে তাজ যাচ্ছে সুখয়ে, সোনার বাংলা সেই অবস্থা আজ বাংলার জমিনে হয়ে যাচ্ছে, শিল্লা কান ঠিক কিনে আসছি, ওখানে আটকে গেছি 1.5 ঘন্টা, অন্য স্বামী কবুল করছে বিয়ে করিয়ে, মানুষ কতটুকু উত্তরছে যে খারাপ বলে এই জঘন্য তো কাজ করে, স্বামী স্ত্রী যা যা করছে সব মোবাইলে তুলে রেখেছে, সবকিছু মোবাইলে চলে, সাধারণ ছেলেরাও এরকম ব্যবসার নিজের বউ এমন জমানা করে গেছে ইমান রাখা কঠিন হয়ে গেছে, বলতে চাই না বলতে বাধ্য হচ্ছি, ওরা বাধ্য করতেছে, আপনার গরুর কি হাতে, এখানে গরুর হাট আছে, গরুর হাতে এক মুরুব্বী গেছে, গরু
কিংবের কাছে দাওয়ালে সব করে পড়িয়ে কিনছে বপন গরু ঘুরুয়া আগে গরু দিছে, আগে গরু বলছেন না গরু নিয়ে আসছে নয়টা বেজে গেছে, নটা দোকান বাইরে গেছে। আগের দামের একটা নিয়ম আসিল, গরু কিনে আনলে কেউ পায়ে পানি দিছে, দিছে না, এটা হিন্দুদের প্রথা। এখন এখন কি দেয়, এখন আর দেয় না। গরুর পায়ে যখন পানি দিছে গরু গপ গপ করে মাঝখান দিয়ে পেশাব করে দিছে, বলতেছে ও সালমার আব্বা কা কি হয়েছে, কান্দে তুমি গাড়ি গরু পেশাব করবে পিছন দিয়ে না মাঝখান দিয়ে গপ গপ করে পেশাব করে। আর বিশ্বেরও ছাড়তেছে তো রাস্তাঘাট ভালো না, জাকির জাকির জাগা বাসা নিচে নেমে গেছে, বলতেছে জাগা বাসার নাম দেখে এতই নিচে নামে এখন টাকা দেখে যে বড় বড় দুইটে দিচ্ছি। আবার সেটা ধরা পড়ছে ছেলের বাবা কি বুক গুলো আটকে সেরকম তো লজ্জা করে না, তোর ছেলে এত বড় জঘন্য কাজ করছে আর হাসছিল তোর দাঁত ফাটা ভাড়াই বলো। আমি আপনাদের খালি গালি দিচ্ছি, আপনারা খালি হাসি উড়ো দিচ্ছে, আল্লাহ এদের দিন হিসেবে বেহেস্তে দিও। আমি জিকির করুন আর বাবা বাড়িরা জিকির করো। দেখেন এই যে এখানে জিকির করিয়ে বলতেছি জিকির করতেছে না, পীর সাহেবের বাড়ি দেখেন না কতগুলি পীর সাহেব আছে, পীর সাহেবের আগে কত ভালো ভালো আলোর কত কত সুন্দর করে কথা বলে, একটুকু মন দামে না খালি লোকের টাকা থাকে। আর পীর সাহেব আইডিয়া মঞ্চে আসতেছে কোনো কথা বলতেছে না, ও মুহূর্তে শুনে গেল হালকা ইডি পুরা কিন্তু গুটু গুটু করে। আমার ভাই আমার আল্লাহ বললেন হে বান্দা আমার দাসত্ব করো, আল্লাহ তা বলি আমার গোলামি করো, আমার বন্দিকে করো, অপিল বলে যাইনি ইশানা, আল্লাহ বলে বান্দা আমার দাসত্ব আমার গোলামি করবার পরে তোমরা তোমার নিজ নিজ পিতা মাতার খেদমত করো। আজকে মা হয়েছে বুড়ি গাল যাচ্ছে আমার বুড়ি, বাবা হলো বুড়া পিঠের উপর দৌড়ে দৌড়ে বুড়া, শ্বশুর হচ্ছে আব্বা জান, শাশুর হচ্ছে আম্মা জান, বিয়া করছে প্রিয়া রাজার, ওরাই সব জানের জান, পরানের পরান, যরকম ঠিক কিনে মার কথা লাগে না ভালো, শ্বশুরের কথা মিষ্টি বাবার কথা নিমতি, শাশুদের কথা চিনি বাবার কথা নিমতি, শ্বশুরের কথা চিনি বাবারে দেখতে পাই না। আল্লাহ নবী বললেন দুনিয়ার মানুষেরা আল্লাহ যদি মার পায়ে হাতটা খুশমা খাও, বাবার পায়ে হাত থেকে যদি সুমা খাও, আল্লাহ কেসমত পাল্টিয়ে দেয়। সুবহানাল্লাহ বললেন না আজকে মার পায়ে হাত দেওয়ার দাম সুমা খায় না, বাবার পায়ে হাত দেওয়ার দাম সুমা খায় না, শ্বশুর বাড়িয়ে দেয় খালি খামচা খামচি করে, নেকি আছে কোথায় আর নেকি খোঁজে কোথায়। কানে কানে কথা মোবাইল এসে তার শেষ করলো ব্যবসা, জাহান মানে চার বন্ধ করে নিয়ে গেছে, আমার যদি খেপালিও না একবার করে ইস্ত্রি করে ধুয়ে যাবো রে। আমি তো খেপতে চাচ্ছি না, আমি তো সব বুঝি, আমার বাড়ির আমার করে লক্ষ্য করে শোনো, মার সাথে সুন্দর ব্যবহার
পরে বাবার সাথে সুন্দর ব্যবহার করো। মা যদি আল্লাহর কাছে হাত তুলে যদি দোয়া করে, আল্লাহ আমি আমার বেটার উপরে রাজি, সঙ্গে সঙ্গে দোয়াটা বিদ্যুৎ দেখে আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আর ওই মার কষ্ট দাও, বাবার কষ্ট দাও, তুমি শ্বশুর বাড়ি যাও, মার কদর নাই বাবার কদর নাই, আমার সাথে দুর্ব্যবহার করো, বাবার সাথে দুর্ব্যবহার করো, একটু ভালো করে লক্ষ্য করে শুরু যুব মা খুশি আল্লাহ খুশি। সুবহানাল্লাহ বললেন না আমার বাইরা অসুবক্রে, তুমি যদি শ্বশুর বাড়ি মিষ্টি নিয়ে যাও, শাশুড়ি তোমাকে বলবে বাবা কোন দোকানের মিষ্টি, কয় অমুক দোকানের মিষ্টি, তুমি কোথায় থাকো বলে ফাঁকা থাকি, শাশুড়ি বলে বাবা ফাঁকার দই নাকি খুব ভালো লাগে, একটু দই নিয়ে আইছো, কথা বুঝতে পারছ না, শাশুড়ি তার ঢাকা দই নিয়ে আইছো, আর ছেলে তখন মার কাছে না বলবে তো আমি তোমার দই খাইতে চাই না, মিষ্টি খাইতে চাই না, তুমি যখন আসিয়া আমাকে মা বলে ডাকবে, ওরে বেটা আমার আত্মা ঠান্ডা হয়ে যায়। সুবহানাল্লাহ বললেন তুমি যখন ছোট ছিলে তুমি বিছানা করে প্রসাব করতে, তোমার মা বামে সহায়তো প্রসাব করছে, দাদি সহায়তো প্রসাব করে দিছে, বুকে নিয়ে ঘুমাইতো প্রসাব করিয়ে বিলাউসটা ভিজিয়ে দিছে, রাত করে মা কোনদিন বাদাম কাউরে খাতের নিচে ফেলে দেয় না। আল্লাহ নবী বললেন ও দুনিয়ার মানুষে যা, আমার মা দুনিয়ায় নেই, বাবা দুনিয়ায় নাই। আল্লাহ নবী বললেন আমি একটি আমার মা আমেনার কবরের পাশে যাইয়া আমি মা মা বলে রাখি, মা আমেনা আমার ডাকে সাড়া দেয় না, মা আমেনাকে ডাকি মা ডাকে সাড়া দেয় না, আমার নবী বাদান আপনার মনটা খারাপ করে বাদান বসে আছে, সত্য বিদ্যে ফাতেমা আমার নবীরে খুঁজে বাদান নবীরে পায় না, মা ফাতেমা পাগল হয়ে গেছে, আমার আব্বা কই গেছে, যা দেখে আমার নবী এক জায়গা বসে কাঁদতেছে, সত্য বিদ্যে ফাতেমা বলে বাবা আমি আপনার খোঁজাখুঁজি করতেছি আপনি পাচ্ছি না, আপনি কেন এখানে বসে কাঁদলেন, আমার নবী বলে মা ফাতেমা এই জায়গা আমার মা আমেনার কথা মনে পড়ে গেছে, এই জন্য মার জন্য বসে বসে আমি নবী কান্দি, সুরকর সুবহানাল্লাহ। অনেকের মা নাই বাবা দুনিয়ায় নাই, অন্ধকার কবরের মধ্যে পাঁচটা কাপড় নিয়ে বাদাম শুয়ে আছে, বাবা তিনটা কাপড় নিয়ে বাদাম শুয়ে আছে, ও বাবা না ওই মা আর কোনদিন আসবে না, বাবা আসবে না, যার মা মারা গেছে সেই মায়ের ব্যথা বোধে, বাবা তার মারা গেছে সেই বাদাম বাবার ব্যথা বোধে, তার কলি যে আঘাত লাগবে। আমি গুণাগার বাস্তব একটা ঘটনা বলবো, আমার মা এত শত বারো বছর পর্যন্ত বেঁচে ছিল, আমার আব্বা 97 বছর পর্যন্ত এই দুনিয়ায় বাদান জীবিত ছিল, আমি দেখেছি আমি যখন মাপি লেগেছি আমার মার পায়ে হাত রাখছি চুমা দিছি, আমার আব্বার পায়ে হাত রাখছি চুমা দিছি, মা বললে বাবা কোথায় যাবা, আমি যাব বললে মাপিলে যাব, আব্বা বলে বাবা আমি তোমার জন্য দোয়া করি, আমার মা অমনি আমার কপালে চুমা দিছে, আমার আব্বা চুমা দিছে, আমি মা বাবা দোয়া নিয়ে মাপিলে বাদান যখন দোয়া না দিছি, আমি দেখছি আমার মা গেট পর্যন্ত দাঁড়িয়ে থাকছে, আমি 300 গজ যখন দূরে গেছি, আমি যখন বাড়ির দিকে বাদান তাকাইছি, আমি সে দেখছি আমার মা এখন পর্যন্ত আমার দিকে বাদান ছায়া আছে, আজকে যখন আপনাদের এই জায়গা রাজবাড়ি আমি মাপিলে আসার জন্য রোয়ানা দিলাম, আমি গেটের সামনে আসিয়া আমার মার কথা মনে পড়ে গেল, আহারে আজকে যদি মা থাকতো গেট পর্যন্ত আমার আগা দিত, আজকে মা নাই কেউ আমাকে যে পর্যন্ত আগাবে নাই, আমার বাবা আমার বাসে বাজার তুলে দিত, আমার জিজ্ঞেস করতো বেটা তুমি কখন আসবে, আমি বলছি আব্বা আমি 12টার সময় আসবো, আগে 12টার আগেই যাই আমার আব্বা বাস স্ট্যান্ডে বাদাম দাঁড়া থাকছে, তখন তো আমি প্রাইভেট কারণে এই নেই বাদাম ভেঙে ভেঙে গেছি, আমি দেখছি 12টার আগে বাদাম দাঁড়াইছে, 12টা বাজে আমি যাই নাই, 1টা বাজে বাদাম যাই নাই, 2টা বাজে যাই নাই, 3টা যখন বেজেছে আমি বাসের থেকে নামিয়ে যখন বাস স্ট্যান্ডে নামছি, যা দেখি আমার বাবা 97 বছর বয়স,
একটা চাদর গায়ে দিয়ে এরকম করে থুপ 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 করে কাঁপতেছে, আমি চোখের পানি ধরে রাখতে পারি না। যা তো উদা বাবারে ধরা ধরে বলছি, বাবা আপনি কখন আইসে? বাবা বলে বেটা রে এর একবারটার থেকে এখানে প্রবল জন্য অপেক্ষা করতেছি। বাবার গায়ে হাত দিয়ে দেখি বাবার গা পান্ডা হয়ে গেছে, বরফ হয়ে গেছে, আমার জন্য অপেক্ষা করতে। আমার মা আমার হাত ধরে ধরছে, আমার পান্ডা আমার বৃদ্ধ মা শরীর সাতাল গরম করিয়া আমার শরীরে মালিশ করিয়ে দিস, সরিষার তেল গরম করি আমার শরীরে বাদাম মালিশ করে দিতে। আমার শরীরে সরিষার তেল মালিশ করে তার কলি যে আঘাত লাগবে, চোখে যদি পানি আসে ওই মানুষটার চোখে বাদাম পানি আসবে। মা কোনদিন আসবে না, বাবা কোনদিন আসবে না। আমার বাবা মৃত্যুর পরে, আমার বাবা যখন মারা গেল, আমার বাবা মৃত্যুর পরে আমার মা অনেক দিন বাদেন এই জমিনে বেঁচে ছিল। আব্বা যেদিন মারা গেল, আমার আব্বা যেদিন মারা গেল আমাকে বললো, তোমার আব্বা মারা গেছে, তুমি আলেম মানুষ, তোমার আব্বার গায়ের জামাটা খুলে দাও। আমি আমার আব্বার জামার গায়ের জামা খুলতে গেছি, জামা খুলে দিছি, গেঞ্জি খুলে দিছি, বাবার শরীরে কিছু নাই, শুধু চারটা। আমি যা কেঁদেছি বাবার শরীরে কিছু নাই। মা বলে বেটারা তোমাদেরকে মানুষ করার জন্য তোমার বাবা গায়ের রক্ত গুলি সব শুকিয়ে গেছে। বাবা রে মাটি দিয়ে আসছি, মাটি দিয়ে আসবার পরে আমি বসে বসে বাবার জন্য কান্দি। আমার মা বলে দাদা তুমি কান্দো না, তোমার বাবা মারা গেছে, আর কোনদিন আসবে না, আমি তোমার মা তো দুনিয়ায় বেঁচে আছি। আমার বাইরে বাবা মৃত্যুর দীর্ঘদিন পর আমার মা এই জমিনে দাদার বেঁচে ছিল। আমি যখন মা ফিরে যাইতাম, মার হাতে পায়ে হাত রাখতাম, চুমা দিতাম, বাবার পায়ে হাত রেখে মার পায়ে হাত দিয়ে চুমা দিয়ে চলে আসতাম। মা বলতে দাদা কখন আসবে? আমি বললাম মা বারোটা দরজা খুলে গেছে, যা দেখে মা বুড়ো মানুষ এখন পর্যন্ত ঘুমাই নাই। মার যা বলছি মা তুমি কেন ঘুমাও না? মা বলল তবে বাড়ি সব মানুষ ঘুমাইতে পারে, আমি মা আমার চোখে ঘুম আছে না। যতক্ষণ পর্যন্ত তুমি বাড়ি না আসো এতক্ষণ পর্যন্ত আমি তোমার মা আমার চোখে ঘুমাই। আল্লাহর কসম করে বলতেছি ভাই, আমার মা যতদিন ছিল ঘরে দরজা খুলে রাখতো, এখন মা নাই। কোন ব্যক্তি কোন মানুষ আজ আমার জন্য এখন অপেক্ষা করে না? যেই মানুষ তো অপেক্ষা করতো, যে বাবা অপেক্ষা, মা পাঁচটা কাপড় দিয়ে ঘুমিয়ে আছে, বাবা তিনটা কাপড় দিয়ে ঘুমিয়ে আছে, কেমন আপা রস কেমনে তুমি ঘুমাইয়া মার সাথে তুমি করো না, বাবার সাথে তুমি করো না।
মা খুশি, আমার আল্লাহ খুশি, বাবা খুশি, আমার আল্লাহ খুশি। আল্লাহ জিজ্ঞাসা রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ মা বড় না আব্বা বড়? আমার নবী বললেন আম্মা। সাহাবীরা বললেন নবী গো মা বড় না আব্বা বড়? আমার নবী বললেন আম্মা। আর এক সাহাবী বললেন নবী গো মা বড় না আব্বা বড়? আমার নবী বললেন আব্বা। অর্থাৎ মার কথা তিনবার বলেছে, বাবার কথা আল্লাহ, আল্লাহ নবী একবার বলেছে। জোরে কল সুবহানাল্লাহ। যুবক রে মার মনে কষ্ট দিও না, আলিসকুরুলি ওয়ালে ওয়ালে দাইয়া ইলাইয়াল নাসি। মার মনে কষ্ট দিও না, বাবার মনে কষ্ট দিয়া মক্কার জাদু যে বারবার বাদন হজ করো, এই হজ আল্লাহ দরবারে কোনদিন কবুল হবে না বাদান। মার মনে কষ্ট দিয়া, বাবার মনে কষ্ট দিয়া যদি মক্কার জাদু যদি 32 বার করে যদি হজ করো, এই হজ আল্লাহ দরবারে কবুল হবে না। মা খুশি, আল্লাহ খুশি, বাবা খুশি, আমার আল্লাহ খুশি। সরকার সুবহানাল্লাহ। দিলাম তোমাকেরা, আমি তোমাদের পায়ে নিচে হাতকে অনুরোধ করে বলবো, তোমার যদি টাকার দরকার হয়, তোমার যদি চাকরির দরকার হয়, তোমার যদি হায়াতের দরকার হয়, ইজ্জতের যদি দরকার হয়, তোমার হায়াত, তোমার ইজ্জত, তোমার অর্থ সম্পদ তোমার মায়ের কাছে। সুবহানাল্লাহ বললেন না, মায়ের যদি খেদমত করা যায় আল্লাহ তিনটে জিনিস দেয়, এক নম্বর হায়াত বাড়িয়ে দেয়, দুই নম্বর আল্লাহ ইজ্জত বাড়িয়ে দেয়, তিন নম্বর আল্লাহ টাকা পয়সার অভাব দেয় না। সুবহানাল্লাহ বললেন জানি না কার মা দুনিয়ায় নাই, বাবা দুনিয়ায় নাই, মা অন্ধকার কবরের মধ্যে শুয়ে আছে, মা কোনদিন আসবে না, বাবা কোনদিন আসবে না। কেউ যদি মা বাবার জন্য যদি দান খয়রাত করে, দানের দৌলতে আল্লাহ মা বাবার কবরের গৌরব মাফ করে দেয়। সরকম সুবহানাল্লাহ। আমি জানি না বাদামে হাজার হাজার মানুষের মধ্যে আমি জানি না কার মা নাই, বাবা নাই, ওই মা পাঁচটা কাপড় নিয়ে শুয়ে আছে, বাবা তিনটে কাপড় নিয়ে শুয়ে আছে, মা কোনদিনও বলবে না বেটা রে একটা ব্লাউজ একটা শাড়ি দাও, বাবা কোনদিন বলবে না বেটা একটা তুমি